হ্যালো ভ্রিয়ন আশা করি সকলেই ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাকচুয়ালি এর আগে আমি যে ইন্ডিয়ান পলিটির যে পার্ট আমি নাইন দিয়েছিলাম সেই নাইনের আজকে সাব অর্থাৎ পার্ট টেন যদিও এর সাব পার্ট কেন রাজ্যের পুনর্গঠন সূচনা এবং শাসন ব্যবস্থা সম্পর্কে আমি চব্বিশটা কোশ্চিন নিয়ে আলোচনা করেছিলাম আজকে প্রায় আরও খানা কোশ্চিন নিয়ে আলোচনা করব। সো চলে যাব এর আগের দিন চব্বিশটা অবধি করেছিলাম যারা দেখনি অবশ্যই দেখে নাও আজকে পঁচিশ থেকে শুরু করব তাহলে প্রথম কোশ্চিন বলছে রাজ্যের আইনসভায় উচ্চ কক্ষটির নাম কি। দেখো এক্ষেত্রে আমরা কোনো দেশের বা আমাদের দেশের আইনসভার যে কক্ষ জানি রাজ্যসভা এবং নিম্ন কক্ষ লোকসভা তো রাজ্যের ক্ষেত্রে কি হবে রাজ্যসভা লোকসভা বিধানসভা না বিধান পরিষদ সো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি অর্থাৎ বিধান পরিষদ এবং এই বিধান পরিষদ আমাদের পশ্চিমবঙ্গে বর্তমানে নেই বিহারে রয়েছে কিছু রাজ্যে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে নেই এবং এখন কোশ্চিন হচ্ছে যে এই বিধান পরিষদ কি গঠন করতে পারে অবশ্যই গঠন করতে পারে যেটা বর্তমান মুখ্যমন্ত্রী এটা নিয়ে প্রচুর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি কিন্তু এটি গঠন করবেন ঠিক আছে চো পরবর্তী কোশ্চিন চলে যাব যে কোশ্চিন নাম্বার টোয়েন্টি সিক্স বলছে পঞ্চায়েত ব্যবস্থাকে স্বীকৃতি প্রদান করা হয়েছে কত নম্বর সংশোধনীর দ্বারা তাহলে একষট্টি নম্বর সংশোধনী ছিয়াশি নম্বর সংশোধনী তেহাত্তর নম্বর সংশোধনী না চুহাত্ত চু নম্বর সংশোধনী তাহলে ছাব্বিশের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অর্থাৎ তেহাত্তর নম্বর সংশোধনীতে পঞ্চায়েত ব্যবস্থাকে বা পঞ্চায়েতী রাজকে স্বীকৃতি দেওয়া হয়েছে তাহলে চুহাত্তর নম্বর সংশোধনীটা কি এই সংশোধনীর দ্বারা মিউনিসিপ্যালিটিকে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং একষট্টি নম্বর সংশোধনী হচ্ছে এই সংশোধনীর দ্বারা ভোট দেওয়ার বয়স একুশ থেকে কমিয়ে আঠেরো করা হয়েছে ঠিক আছে আঠেরো করা হয়েছে হ্যাঁ আর 86 তম সংশোধনীটা কি নিয়ে এটা শিক্ষা বিষয়ক সংশোধনী ছিল যেটা রাইট টু এডুকেশনের উপরে ছিল ওকে পরবর্তী क्वेश्चन চলে যায় বিধানসভার অধিবেশন কে আহ্বান করেন দেখো যেমন রাজ্যসভার অধিবেশনে দেখবে যে যে সভাপতিত্ব হন সভাপতিত্ব কে করেন উপরাষ্ট্রপতি তাহলে বিধানসভার ক্ষেত্রে কে করবেন স্পিকার অপশান বি মুখ্যমন্ত্রী অপশান সি রাজ্যপাল অপশান ডি রাষ্ট্রপতি দেখো এক্ষেত্রে তো কোনো উপ রাষ্ট্রপতি রাজ্যপাল তো থাকেই না সো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এক্ষেত্রে রাজ্যপাল তো রাজ্যপাল বিধান বিধানসভার অধিবেশনের কে আহ্বান করেন ঠিক আছে পরবর্তী কোশ্চিন চলে যায় জরুরি অবস্থার সময় বিধানসভার কার্যমেয়াদ কত বাড়ানো হয় বা কত বাড়ানো যায় ছয় মাস এক বছর দুই বছর না তিন মাস সো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অর্থাৎ এক বছর বাড়ানো যায় ওকে নেক্সট কোয়েশ্চিন চলে যায় পশ্চিমবঙ্গের বিধানসভার মোট আসন সংখ্যা কত অবশ্যই এটা আমরা সকলে জানি আসন সংখ্যা কত দুশো চুরানব্বইটি ঠিক আছে এবার এই দুশো চুরানব্বইয়ের সঙ্গে আর একটা যোগ হবে যেটা নমিনেটেড বাই গভর্নর বা রাষ্ট্র রাজ্যপাল দিয়ে হয়ে যায় দুশো পঁচানব্বই হ্যাঁ দুশো পঁচানব্বই জয় মেম্বার থাকেন ওকে নেক্সট কোয়েশ্চিন চলে যাব বলছে পঞ্চায়েতী ভোট অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেই কে রাজ্যপাল সিদ্ধান্ত যে নেবে সেটা কী নেবে রাজ্যপাল নেবে অপশান বি নির্বাচন কমিশন অপশান সি রাজ্য সরকার অপশান ডি জেলা শাসক। সো তিরিশের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অবভিয়াসলি এটা রাজ্য সরকার নেবে পঞ্চায়েতী ব্যবস্থাটা কিন্তু রাজ্য সরকারের হাতে আছে ভোট এটা পরবর্তী কোশ্চিন চলে যাব বলছে পঞ্চায়েতী ব্যবস্থার দ্বিতীয় স্তরে কোনটি রয়েছে দেখো পঞ্চায়েতী ব্যবস্থার দ্বিতীয় স্তরে কোনটি রয়েছে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ না গ্রামসভা দেখো আমি এটা পুরো ভালো মতো বুঝিয়ে দিচ্ছি দেখো প্রথমত পঞ্চায়েতী ব্যবস্থার তিনটে তোমার পোর্শান রয়েছে এক দুই তিন তাহলে এটা হচ্ছে ফার্স্ট পোর্শান এটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত এটা হচ্ছে সেকেন্ড প্রশ্ন সেটাকে বলা হয় পঞ্চায়েত সমিতি যেটা বিডিও বিডিও অফিসে আমরা দেখতে পাই আর এটা হচ্ছে সদর যেটা আমাদের এসডিওতে দেখতে পাই সেটা হচ্ছে জেলা পরিষদ ঠিক আছে তো এই তিনটে আবারও বলে দিচ্ছি গ্রাম পঞ্চায়েত প্রথম পঞ্চায়েত সমিতি দ্বিতীয় আর তৃতীয় হচ্ছে জেলা পরিষদ দ্বিতীয় স্তরের কথা বলেছে তাহলে অবশ্যই পঞ্চায়েত সমিতি হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার পশ্চিমবঙ্গের ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা কবে চালু হয় তাহলে অপশান এ উনিশশো তেহাত্তর অপশান বিশোষান হয়ে কারেক্ট অ্যান্সার ওকে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার দ্যাট মিনস উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থা চালু হয় ওকে পরবর্তী কোশ্চেন দেখে নেব পরবর্তী কোশ্চেন বলছে সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে রাজ্যপাল রাজ্যমন্ত্রী সভার সাহায্য ও পরামর্শ থেকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারেন অপশান এ একশো ষাট অপশান বি একশো একষট্টি অপশান সি একশো বাষট্টি অপশান ডি একশো তেষট্টি সো তেত্রিশের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি অর্থাৎ একশো তেষট্টি একশো তেষট্টি নাম্বার ধারাই বলা হয়েছে তিনি মন্ত্রিসভার সাহায্য এবং পরামর্শ থেকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারবেন নেক্সট চলে যাই ভারতে রাজ কত সালে শুরু হয় অপশান এ উনিশশো সাতান্ন অপশান বি উনিশশো ঊনষাট অপশান বি উনিশশো একষট্টি অপশান ডি উনিশশো বাহাত্তর সো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে চৌত্রিশ আর অপশান বি উনিশশো ঊনষাট সালেই কিন্তু আমাদের সরি ঊনষাট হয়ে যাবে এটা হ্যাঁ ঊনষাট সালে আমাদের পঞ্চায়েতি যে রাজ সেটা শুরু হয় ওকে নেক্সট কোশ্চিন চলে যাব রাজ্য আইনসভা কি কি নিয়ে গঠিত যেমন পার্লামেন্ট যেটা গঠিত হয়েছিল কি কি নিয়ে যেমন লোকসভা রাজ্যসভার কাকে নিয়ে অবশ্যই গঠিত হয়েছিল রাষ্ট্রপতিকে নিয়ে এখানেও রাজ্য আইনসভা কি কী নিয়ে গঠিত হবে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার বিধানসভা বিধান পরিষদ এবং রাজ্যপাল সো অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে পরবর্তী কোশ্চিন চলে যাই বলছে পঞ্চায়েতী রাজের মৌলিক উদ্দেশ্য কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা অনেকবার পরীক্ষাতে দেয় তাহলে অপশান এ উন্নতিতে জনগণের অংশগ্রহণ অপশান বি রাজনৈতিক দায়বদ্ধতা অপশান সি গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ অপশান ডি আর্থিক যোজনা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান সি অর্থাৎ যে গণতন্ত্র গণতন্ত্রকে বিকেন্দ্রীকরণ অর্থাৎ ছড়িয়ে দেওয়া ওকে নেক্সট কোশ্চেন চলে যায় ভারতের সংবিধানের কততম পার্টটি মিউনিসিপ্যালিটির সঙ্গে জড়িত মিউনিসিপ্যালিটির সঙ্গে জড়িত অপশান এ পার্ট সেভেন অপশান বি পার্ট এইট অপশান বি পার্ট নাইন অপশান ডি পার্ট নাইনের এ তো সাঁত্রিশের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি অর্থাৎ পার্ট নাইন এ ওকে পঞ্চায়েত ভোট করার সিদ্ধান্ত নেই আটত্রিশের কোশ্চিন পঞ্চায়েত ভোট যে করার সিদ্ধান্ত নেবে কে অপশান জেলা ম্যাজিস্ট্রেট অপশান বি রাজ্যসভা অপশান সি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অপশান ডি ইলেকশন কমিশন দেখো পঞ্চায়েত ভোট করার সিদ্ধান্ত কিন্তু রাজ্য সরকারের হাতে রয়েছে সো কারেক্ট অ্যান্সার ইজ অপশান বি অর্থাৎ অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার পরবর্তী কোশ্চেন বলছে ব্লক স্তরের রাজ প্রতিষ্ঠানকে কী বলা হয় ব্লক স্তরের একটু আগেই আমি বুঝিয়েছি সেহেতু এটা নিয়ে আর কথা বাড়াবো না সেটা হবে পঞ্চায়েত সমিতি ব্লক স্তরের পঞ্চায়েতী রাজকে পঞ্চায়েত সমিতি বলা হয় বলছে ভারতের পঞ্চায়েতের কত ভাগ আসনের মহিলাদের জন্য সংরক্ষিত আছে পঞ্চায়েতে কত ভাগ আসন মহিলাদের জন্য সংরক্ষিত আছে কারেক্ট আনসার হচ্ছে একের তিন অংশ সো একের তিন অংশ মহিলাদের জন্য সংরক্ষিত আছে নেক্সট হচ্ছে রাজ্যপালকে শপথ পাঠ বা শপথ বাক্য পাঠ করান কে রাজ্যপালকে নিয়োগ করে করার ক্ষেত্রে কে শপথ পাঠ্য বাগ করান প্রধানমন্ত্রী অপশান বি রাষ্ট্রপতি অপশান সি হাইকোর্টের প্রধান বিচারপতি অপশান ডি রাজ্যের মুখ্যমন্ত্রী তাহলে দেখো এক্ষেত্রে কে পাঠ করান এক্ষেত্রে পাঠ করান হাইকোর্টের মানে যে রাজ্যের থাকবে সেই রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চনে চলে যাব বলেছে রাজ্যপালের অনুপস্থিতিতে নিম্নের কার দায়িত্ব পালন করেন যখন রাজ্যপালের অনুপস্থিতিতে নিম্নের কে দায়িত্ব পালন করবেন তাহলে এক্ষেত্রে মুখ্যমন্ত্রী অপশান বি ভারতের প্রধান বিচারপতি অপশান ডি রাষ্ট্রপতি অপশান ডি হাইকোর্টের প্রধান বিচারপতি কারেক্ট অ্যান্সার অপশান ডি হাইকোর্টের প্রধান বিচারপতি এই দায়িত্ব পালন করে থাকেন পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অপশান এ বল্লভ ভাই অপশান সি চক্রবর্তী রাজা গোপালাচারী অপশান বি জগজীবন রাম অপশান ডি রাজেন্দ্র প্রসাদ সো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ফর্টি থ্রির অপশান বি অর্থাৎ চক্রবর্তী রাজা গোপালাচারী ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল নেক্সট চলে যায় পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নেন একই কোশ্চিন আমি আবার ঘুরিয়ে দিয়েছি অপশানগুলোকে চেঞ্জ করেছি নির্বাচন কমিশন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্য সরকার না কেন জেলা ম্যাজিস্ট্রেট কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান সি অর্থাৎ রাজ্য সরকারের উপর এই দায়িত্ব নে থাকে সো পরবর্তী কোশ্চিন এবং আজকের লাস্ট কোশ্চিন এই কোশ্চিনটার মাধ্যমে এই ক্লাসটা শেষ করব বলছে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা কোন কমিটির সুপারিশ অনুযায়ী ঘটেছিল অশোক মেহতা কমিটি অপশান বি আচার্য রামমন্ত্র রামমূর্তি কমিটি অপশান বি বর্মা কমিটি অপশান ডি বলবন্ত রায় মেহতা কমিটি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি অর্থাৎ বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা উনিশশো উনষাট খ্রিস্টাব্দে ভারতে লাগু হয়েছিল এবং পশ্চিমবঙ্গে হয়েছে উনিশশো আটাত্তরে ওকে সো এই ছিল আমাদের আজকের ক্লাস সো তোমাদের ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ